আমার ছেলের সঙ্গে ফড়িংয়ের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু ওদের স্বপ্নটা মেলেনি। তাই জন্যে আমার ছেলে বৌমার সঙ্গে অনেক শত্রুতা করেছে, আপনি হয়তো জানেন না। এখন আমার কোথাও মনে হচ্ছে যে ভগবান বোধ হয় এইভাবেই ফড়িংয়ের সঙ্গে অর্জুনকে মেলাতে চেয়েছিলেন। এই আমার ছেলের সঙ্গে ফড়িংয়ের বিয়ে হলো, তারপরে আপনার ছেলের সঙ্গে ফড়িংয়ের আলাপ হলো, এই যোগসূত্রটা বোধ হয় ঈশ্বরই তৈরি করে দিয়েছেন। তিনি বোধ হয় বুঝতে পেরেছিলেন তিনি একটা ভুল করে ফেলেছেন, তাই শুধরে নিতে চাইছেন। এমন হয় না দিদি, বলুন না, হয় না এরকম? ওরা দুজনে খেলোয়াড় দিদি, ওরা দুজনে পায়ে পা মিলিয়ে একসঙ্গে চলতে পারবে, দুজনে একে অপরকে সাপোর্ট করতে পারবে দিদি। হবে না, কোনো দিনও হবে না। দেখুন, ফড়িং এর কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার দেওরের খেলাধুলায় কিচ্ছু হবে না। কেন হবে না? আমি আমি দেখেছি, আমি শুনেছি যে ফড়িং এর অনুপ্রেরণায় অর্জুন আবার ফিরে আসতে চায় ওর খেলার জগতে, আবার ওর স্বপ্নগুলো পূরণ করতে চায়। সত্যি সত্যি যদি আপনার ছেলের স্বপ্নগুলো আবার পূরণ হয়, ও খুশি হয়, সুখে থাকে, আপনি চাইবেন না? মা, ফড়িং স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি তো মা? হ্যাঁ পেরেছিস, আমি যেটা পারিনি সেটা আমার মেয়ে পেরেছে, ফড়িং পেরেছে। জানিস তো মা, ওরা তোর মতো আমাকেও আটকে দেওয়ার চেষ্টা করেছিল বিভিন্নভাবে, কিন্তু আমি লড়তে পেরেছি মা, তোর সম্মান আমি তোকে ফিরিয়ে দিতে পেরেছি। এই দেখ, আমি ন্যাশনাল জিতেছি মা, আর এই জয়টা তোর। সব কষ্ট তুই গুছিয়ে দিলি পরে, তোকে আর কেউ একাডেমি থেকে অপমান করে বের করে দেবে না মা। এখন তুই ন্যাশনাল চ্যাম্পিয়ন আলতা ফড়িং নস্করের মা, সসম্মানে মাথা উঁচু করে একাডেমিতে ঢুকবি তুই। মেয়ের পরিচয় মায়ের পরিচয় হবে, এটা কত বড় গর্বের তুই ভাবতে পারছিস ফড়িং? আমার এই এত লড়াই সবকিছু কিন্তু তোর স্বপ্ন পূরণের জন্য মা, যাতে তুই তোর অপমানের জবাব দিতে পারিস। আমাকে জন্ম দিয়েছিলিস বলে তোকে অনেক অসম্মান সইতে হয়েছিল না? না ফড়িং, তার চারগুণ সম্মান তুই আমায় ফিরিয়ে দিয়েছিস। এখন লোকে বলবে আমার মতন ভাগ্যবতী মা দুটো হয় না। আচ্ছা ঠিক আছে, আমার কথা থাক, বলছি তোর আরেকটা মা রয়েছে, সেটা ভুলে গেলি নাকি? ও হ্যাঁ, মাকে ফোন করতে হবে তো, ভুলেই গেছি। করবি ফোন, তার আগে শোন না, আমার একটা কথা আছে তোর সাথে। তোর শাশুড়ি মা আমায় ফোন করেছিলেন। তোকে কি বলেছে? অর্জুনের সাথে? না এখন ওইসব কথা বলার দরকার নেই। শোন না, আমার না তোকে একটা কথা বলার আছে। হরিং, আমার কথাটা খুব গুরুত্বপূর্ণ, তুই একবার শুনে না। বলছি তো আমি, এখন ওইসব কথা বলতে হবে না। দেখ মা, আমি তো আমাকে জানি, আমি কি চাই না চাই সেটা না জেনে তুই অন্য একজনের কথা শুনে একটা সিদ্ধান্ত নিয়ে নিবি। কোন মা চায় না তার ছেলে খুশি থাকুক? আর যদি কোনো মা দেখে তার ছেলের স্বপ্নগুলো পূরণ হয়নি, তার যে কিভাবে মুখ ভাঙে সেটা আমি জানি দিদি। আমি বলছি দিদি, অর্জুনের সঙ্গে এমনটা হবে না, অর্জুন এমন ছেলে নয়, ও ফড়িংয়ের স্বপ্নগুলো পূরণ করবে। যদি সত্যি সত্যি এমনটা হয়, একে অপরে ভালো থাকে, আপনি সেটা কেন চাইবেন না বলুন? আমি শুনেছি অর্জুন আবার খেলাধুলো করতে চাইছে, মূল স্রোতে ফিরে আসতে চাইছে, ওরা ভালো থাকবে, ওরা সুখে থাকবে দিদি, আমার কথা বিশ্বাস করুন। মা
মা আপনি তখন থেকে কি শুনছেন? দেখুন মা, ওনারা কিন্তু আপনার ব্রেন ওয়াশ করছে। মা আমি বলি কি, এখন বাড়ি চলুন, বাড়ি গিয়ে সবটা আপনার ছেলেদেরকে বলি, তারপর দেখবেন এনাদের এসে কি হালটাই করে। মা মা আপনি বাড়ি চলুন। আপনি সত্যি বলছেন? আপনার বৌমা আমার ছেলেকে জীবনে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? দেখুন সমাজ কি বললাম জানি না, ফোনিংয়ের সংস্পর্শে এসে যদি আমার ছেলেটা জীবন ফিরে পায়, স্বপ্ন ফিরে পায়, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। মা আপনি এসব কি বলছেন কি? মা আপনার ছেলেরা জানতে পারলে কিন্তু খুব একটু থামবি তুই? আমি কথা দিচ্ছি দিদি, আমার বৌমা আপনার ছেলেকে সুখে রাখবে, আর ফুড়িও আপনার ছেলের জীবনটা শুধরে দেবে, ও ভালো রাখবে, একে অপরকে ওরা ভালো রাখবে, রাখবি। আমার কথাটা পরে মিলিয়ে নেবেন দিদি। জানিস তো মা, আমার না এখন আর কাউকে বিশ্বাস হয় না, তুই, শাশুড়ি মা, আমার শ্বশুর বাড়ির লোকজন, এই কজন ছাড়া আর কাউকে আমি সেভাবে বিশ্বাস করতে পারি না রে। অর্জুন কেউ না? না মা, ব্যাংবাবুও তো আমাকে জল থেকে উদ্ধার করেছিল, সবার বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করেছিল, তার উৎসাহে আমার জিমন্যাস্টিকের ময়দানে আসা, কিন্তু সেই মানুষটা আমাকে মারতে চেয়েছিল মা, আমাকে ড্রাগের কেসে ফাঁসিয়েছে, আমার আগে আরেকজনকে বিয়ে করেছিল, তারপরে কোটি কোটি টাকা চুরি করেছে, সব সব দিক দিয়ে আমাকে ফাঁসিয়েছে। আমি কারোর সাথে কারো তুলনা করছি না, কিন্তু আমার কি মনে হয় বলতো, আমার সাথে না পুরনো জিনিসগুলো আবার নতুনভাবে হচ্ছে। অর্জুন বাবু আমাকে বাঁচালেন, আমার পাশে আছেন, আমার জন্য অনেক কিছু করেছেন, উনি খুব ভালো মানুষ, সবাই ভালোবাসেন ওনাকে, কিন্তু ব্যাংবাবু তো কম ভালো ছিল না, সবাই বলতো ব্যাংবাবুর মতো মিষ্টি সৎ ভদ্র এরকম ছেলে হয় না। এখন ব্যাংবাবু সত্যি বদলে গেল নাকি মানুষটা এরামই ছিল আমি ধরতে পারিনি, আমায় কষ্ট দিল, পুরো পরিবারটাকে ভাসিয়ে দিল, সেই মানুষটা যদি এরকম করতে পারে তাহলে আমি আর অন্য কাউকে কি করে বিশ্বাস করি বলতো? আচ্ছা ঠিক আছে ফুড়িং, আমি তোর সব কটা কথা বুঝতে পারছি, কিন্তু তুই অর্জুনের চোখের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? আমি দেখেছি, ওর চোখে না একটা অদ্ভুত সরলতা আছে জানিস তো, একটা অদ্ভুত ছেলে মানুষই আছে, কোনো চালাকি নেই কিন্তু ছেলেটার মধ্যে। ফুড়িং যখন অভ্রর সাথে তোর বিয়ে হয়েছিল প্রথমে আমি মত দিইনি, তোর মনে আছে? ফুড়িং আমি কিন্তু শুধুমাত্র তোর কথা ভেবে আমি বাধা দিইনি। আজ আমি তোকে বলছি, প্রথমবারের সিদ্ধান্তটা ভুল হলেও এবারেরটা হবে না। দিদি তো বিচক্ষণ মানুষ, ওনার চোখে যখন ধরা পড়েছে তখন তুই এটাকে মেনে নে না। দেখ দেখ তোর জীবনটা সবে শুরু হয়েছে, আমরা তো এভাবে শেষ করে দিতে পারি না বল। আমাকে জোর করিস না মা, এইসব কথা শুনলেই না আমার মেজাজটা খারাপ হয়ে যায়। দেখ মা, আমি এখন শুধু খুশি থাকতে চাই, তুই, আমি, আমার শ্বশুরবাড়ির লোকজন, আমি শুধু এদেরকে আমার পাশে চাই, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কলকাতায় যাই, গিয়ে না হয় বাকি কথা বলবো। তোর বুদ্ধি কদিন যা ঝড়ঝাপটা গেল, আমি তো তোর সাথে থাকতে পারিনি, এখন থেকে আমি সবসময় তোর পাশে থাকবো, কেমন? চল। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।